এই নামের আমল এবং ফজিলত এই বিষয়গুলো আজ আপনাদেরকে জানাবো দেখুন সর্বপ্রথম আল্লাহর গুণবাচক নাম রাহমান রহিম দুটি নাম জগতে প্রথম প্রচারিত হয় তাপ ও আকা নিতে এই বিষয়টা রয়েছে অর্থাৎ পাক রব্বুল আরমিন পৃথিবী জন্মের পরেই পৃথিবীর সৃষ্টির পরেই রহমান রহিম এই দুটি নাম প্রচার করেছিলেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লা আসুন আমরা এগুলোর আমল আমরা একটু করে জেনে নিই প্রতিদিন নিয়মিত ইয়া রহমানু নামটি এক বার জিকির করলে ইনশাল পাঠকের প্রতি সবাই মায়া মহাব্বত ও সহানুভূতিশীল থাকবে সোহান আল্লাহ এখানে নিয়মিত যদি একটা সময় বসে এক হাজার একশত এগারো বার ইয়া রহমানু পাঠ করেন ইনশাল্লাহ পাঠকের প্রতি সবাই মায়া মহাব্বত সহানুভূতিশীল থাকবে সোহানুল্লাহ সুহান আল্লাহ আমলটি পরিচিত আরেকটা আমল দেখুন ফজরের সুনত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ফজরের দূর আকাত সুনত পরে বসে যাবেন তারপর ফরজ নামাজের আগে আপনি যে কোনো দুরারোগ্য রুগীর শিওরে দাঁড়িয়ে যদি ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া ইয়া পড়েন পাঠ করেন যত কঠিন রোগই হোক না কেন সাত দিনের মধ্যে রুগী আরোগ্য লাভ করবে আহ যদি মৃত্যু হয় আসানের সাথে মৃত্যু হয়ে যাবে সুভান তাহলে ইয়া আল্লাহ ইয়া রহমান কত পাওয়ারফুল ইসিম নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ সুবাহান হুয়া তালা আমল আমাদের করার তৌফিক দান করুন হিসনে হাসিন নামক একটা কিতাব আছে আমলের কিতাব এই কিতাবে এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একশত বার পাঠ করে তাহলে আল্লাহর ভালোবাসা লাভ হয় মনের অলসতা দূর হয় ভয় ভীতি দূর হয় গ্লানি দূর হয় বাতিনি নূর দ্বারা অন্তর আলোকিত হয় তার মন সদা সর্বদা পুত্র পবিত্র থাকে সুহান আল্লাহ কি পাওয়ার কি শক্তি ইয়া রহমান এই নামের প্রত্যেক ফরজ নামাজের পরে আমিও কিন্তু এই নামটা পড়লে খুব ভালো লাগে প্রত্যেক ফরজ নামাজের পর যদি পড়ি তাহলে কি যে একটা ভালো লাগা কাজ করে সুভান আল্লাহ সুহান দেখুন এরপরে যে আমলটা আমলে কুরআনি নামক গ্রন্থে এসেছে এই আমলটার কথা আমরা এখন জানব মন্দ স্বভাবপন্ন লোকের বাড়িতে মেস্ক জাফরান দ্বারা এই নাম লিখে মাটির নিচে পুঁতে রাখলে তার স্বভাব দূর তার স্বভাব পরিবর্তন হয়ে যায় খারাপ লোকের বাড়িতে মেস্ক জাফরান দ্বারা ইয়া রহমান লিখে মাটির নিচে পুঁতে রাখবেন তার স্বভাব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সমাজ দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য জানাতে শেয়ার করে দিন